এদিকে বাবা মা সহ রাজধানীর গুলশানের একটি বাসায় থাকবে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। সেখানে তারা আপাতত ১৫ দিন থাকবে। ১৫ দিন পর পরবর্তী আদেশ দেবেন আদালত। তবে এই সময় বাবা মা পৃথক রুমে অবস্থান করবে এবং পুলিশ বাসার নিরাপত্তা নিশ্চিত করবে। বিকেলে বিচারপতি এম এ নায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মাননীয় বিচারপতি খুবই বুদ্ধি খাটিয়ে উনি বলেছেন যে তোমরা একসাথে থেকে এবং তিনি সেটার থেকে দুই সপ্তাহ দিয়েছেন এবং এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যেন সেখানে বাসার মধ্যে কোনো গন্ডগোল না হয়, কারণ তার সামাজিক কর্মচারী আবারও থাকে, সমাজ সেবা কর্মকর্তা লোকরা আবারও থাকেন, সম্ভবত আপাই হবেন থাকবেন, তারপরে সিআইডি ভাইরা দেখে রাখবেন আমাদেরকে। আমি তোদেরকে চিনি ভালো কথা, খুব মায়া করেছেন আমার মেয়েদের গুণারা। বিএনপি কমিশনের লোকজন থাকবেন। এটা আসলে আজকে জিতা হারার ব্যাপার না ভাই, যেটা আজকে আমি আমার মেয়েদেরকে যে দেখতে পারবো এখন থেকে ওর সেটার আনন্দ আমি কি করবো। আচ্ছা, আদালত বারবার বলছিল যে ওদের পক্ষে একটা সমঝোতা আসা, এতদিন গেল তারপরে সমঝোতা কেন আসতে পারলো না? আজকে তো সময় দিয়েছিল। রেডিও টুডে 89.6 FM।